হাই গাইস, শুভ প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা, এখন বাজে 8:15। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছি আমরা, মানে আমি বাপের বাড়ি এসেছি বলতে একটু আগেই এসেছি, একটু দরকার ছিল বলে। আর শুভই নিয়ে এসেছে, শুভর শরীরটা খারাপ বলে কতদিনের ছুটি নিয়েছে ও। তো শুভ আমাদেরকে নামিয়ে গেছে বাজারে, বাজারে গেছে বলতে বাবাইয়ের এখন পায়নে উঠেছে, ও ক্লে নেবে, ক্লে দিয়ে খেলবে। তা বলো, ওইটুকুনি বাচ্চা মানুষ ক্লের কি বোঝে, বাচ্চা মানুষ ক্লের কি বোঝে, ও এখন ক্লে দিয়ে খেলবে। তো ওর বাবা সেটা ওর জন্য আনতে গেছে, তো বলেছিল আমাদেরকে যেতে ওর বাবার সাথে। তো বললাম না, ওর বাবা, হ্যাঁ ওর বাবা কে বললাম আমাদেরকে এখানে নামিয়ে দাও, একটু মার সাথে কথা টথা বলি, তুমি যাও। আর আরও রয়েছি এই কারণে ভাই ফোন করে বললো আসছি, তো ভাইয়ের সাথে দেখা করে আমরা বেরিয়ে যাবো, ওর বাবা বাজার থেকে নিয়ে আসুক, তো একসাথেই বেরিয়ে যাবো। তো আজকে তো সন্ধ্যাবেলা একটা অপূর্ব দৃশ্য দেখা গেল, চাঁদ তার তলায় একটা তারা, কি সুন্দর! মানে এই ফার্স্ট টাইম দেখলাম, এবার মানে দেখছি ভাবছি এরকম আবার হয় নাকি দেখছি, কিন্তু ওটার যে একটা ছবি তুলবো সেটা তুলতে ভুলে গেছি। এবার ফোনটা নিয়ে ফেসবুকটা অন করে দেখছি, বাবা ফেসবুক ভর্তি, সবাই পিক পোস্ট করেছে একই পিক, তো আমাদের আর সেই পিক তোলা হয়নি। তো তোমরা কে তুলেছো জানিও, আমাদের তো আর পিক টিক তোলা হয় না, আমরা শুধু দেখেছি, মার সাথে গল সব বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই জাস্ট। আর বাবা এই দেখো দুষ্টুমি করে আছে, এই দেখো দেখেছো, মানে মাম বাড়িতে এলে ও যে সেরম লেভেলে দুষ্টুমি করে, বুঝেছো তো। আর আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব, ওইখান থেকে ওই বাড়ি থেকে এই বাড়ি আসছে, এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো, আর আদার্স কোথাও যাবো না। বাবাই কি ওটা, হাত মোছো। তো ঠিক আছে গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর বাবাই ক্লে দিয়ে কি খেলবে জানি না, কি বোঝে ক্লের বিষয়ে, তো নিয়ে আসুক, ও কি খেলে কি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।